উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যেটা অভিযোগ যে সেখানে একটি বুথে যখনই কান্তি গাঙ্গুলি তিনি ভিজিট করতে যান, তিনি যাবার কিছুক্ষণের মধ্যেই সেখানে উত্তেজনা শুরু হয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন রকম যারা কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন তাদের যারা অভিযোগ যে বেশ কিছু কুপন তারা দেখান এবং সেই কুপন গুলো বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে এবং ভোট দিলেই 1000 টাকার এই কুপন দেওয়া হবে, পরবর্তীকালে সেই 1000 টাকা ভোটাররা পেয়ে যাবেন এবং সেই রকমই বলা হয়েছে বিজেপির তরফ থেকে। এমনই গুরুতর অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হয়েছে এবং তৎক্ষণাৎই দেখা গেল যে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে চলে আসে এবং তারা অভিযোগ অস্বীকার করে। সিপিআইএম এর তরফ থেকেও যারা এখানে কর্মীরা বাইরে যাওয়া ক্যাম্প করেছিলেন তারাও সেখানে চলে আসেন এবং তিন পক্ষের মধ্যেই বচসা বেঁধে যায় এবং বিজেপি এই অভিযোগ কিন্তু ইতিমধ্যে অস্বীকার করেছেন এবং এলাকাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঘটনা সামলাতে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে ঢোকে। সুমন দা, ধন্যবাদ আমির। এবার যাব আমরা হুগলির ধনেখালীতে। হুগলির ধনেখালীতে আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখব। কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় এবং অতি সক্রিয় হয়ে এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের ওপর চড়াও হয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে ধনেখালী বিধানসভা কেন্দ্রে আচমকা গণ্ডগোল এবং তাদের অভিযোগ যে এখানে তারা বেরিয়েছিলেন বাড়ির বাইরে এবং বাড়ির বাইরে বেরিয়েছিলেন বলে সেন্ট্রাল ফোর্সের যারা ছিলেন তারা তাদের ওপর চড়াও হন। কেন চড়াও হয়েছেন সেই বিষয় নিয়েই তাদের অভিযোগ। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর যারা ছিলেন তারা এখান থেকে চলে গিয়েছেন। এই এখানকার যিনি তৃণমূলের প্রার্থী অসীমা পাত্র তিনি আছেন, তিনি পুরো বিষয়টা কথা বলে দেখছেন সকলের সঙ্গে এবং তিনি জানার চেষ্টা করছেন যে কেন হয়েছে। এটা হচ্ছে ওদের বাড়ি, ওই বাড়ি থেকে ওরা ভোট দিয়ে কেউ বাইরে দাঁড়িয়ে আছে সেগুলো মারছে, কিন্তু এখানে বহিরাগত বাইরে থেকে এখানে এসে ঘোরাফেরা করছে তাদের একটাও সেন্ট্রাল ফোর্স ধরছে না। এখানে বাইরে বহিরাগতরা ঘোরাঘুরি করছে তাদের ধরছে না, কিন্তু বাড়ির লোককে এখানে লাঠি চার্জ করছে এখানে দেখতে পাচ্ছে। আমি রুমাপালের কাছে যাব, কমিশনের কাছে সিপিআইএম দল, তারা এই ভিডিও জমা দিয়েছে, কি ব্যবস্থা নিচ্ছে কমিশন? দেখো এই ভিডিও একদম দেখার পর এবং এই ধরনের ঘটনা যেটা হচ্ছে বিষ্ণুপুর 123 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে এবং 146 নম্বর এসি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেভাবে এই মহিলাকে আটকানো হচ্ছে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহিলা কিন্তু সেই হুমকিকে একেবারে কর্ণপাত না করে কিন্তু তার নিজের গণতন্ত্র যে অধিকার সেটা কিন্তু দিতে যাচ্ছেন। এই খবরটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত সেক্টর অফিসার যারা ওই এলাকার সেক্টর অফিসার, পুলিশ অফিসার এবং নির্বাচনী আধিকারিককে ওইখানে পাঠানো হয়েছে এবং আর কোনো কাউকে যাতে এইভাবে যদি হুমকি না দেওয়া হয় এবং সমস্ত ভোটারদের যাদের যাতে তাদের গণতন্ত্রের অধিকার ভোট দিতে পারেন সেই সুরক্ষিত করা যায় সেই জন্য পাঠানো হয়েছে এবং অবশ্যই সেখানে সেক্টর অফিসার এবং পুলিশ অফিসার সেখানে পৌঁছে গেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েও পাঠিয়েও কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। সেক্ষেত্রে অবশ্য নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা নিয়েছে এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে সেক্টর অফিসার, পুলিশ অফিসার পৌঁছে গেছে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।